এদো গলির ভেতর স্যাঁতস্যাঁতে রাস্তা, হাড়গোড় বের করা শীর্ণকায় বাড়িটির খসে পড়া কার্নিশ, নাম ক্ষেত্রকুঠি মেষবাড়ি। এই বাড়িটি খুঁজে পেতে হলে আসতে হবে মুক্তারাম বাবু স্ট্রিট 134 নম্বর ঠিকানা খুঁজতে খুঁজতে একে তাকে জিজ্ঞেস করে যখন জরাজীর্ণ বাড়িটিতে এসে ধাক্কা খাবেন, তখনই বুঝে যাবেন এই সেই মেষবাড়ি যেখানে মুক্তারামে থেকে তক্তারামে শুয়ে শুক্তারাম খেয়ে শিবরাম লিখে ফেলতেন একের পর এক রঙ্গ রচনা। এখন মেষবাড়িটি আছে, তবে নেই কোনো আবাসিক। আতস কাজ দিয়ে খুঁজলেও কেউ পাবে না শিবরামের কোনো চিহ্ন। মাস দুয়েক আগেও দু চারজন কর্মজীবী মানুষের বাসস্থান ছিল এই মেষবাড়িটি। নববর্ষের এক সপ্তাহ আগে চলতি মাসের 8 তারিখ থেকে মুক্তারামের মেষবাড়িতে তালা পড়েছে। ভেতরে যাওয়ার সব রাস্তা বন্ধ। এক বুক অন্ধকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে শিবরামের আদরের মেষবাড়ি। প্রথম বিশ্বযুদ্ধের পর কলকাতায় মেষবাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় মাথার উপর ছাদের আর চিন্তা ছিল না। এরকমই কোনো এক সময় তল্পি তল্পা নিয়ে উত্তর কলকাতার ক্ষেত্রকুঠি মেষবাড়িতে হাজির শিবরাম চক্রবর্তী। এরপর থেকে মুক্তারাম স্ট্রিটের এই মেষবাড়ি হয়ে উঠেছিল কলকাতার বুকে শিবরামের স্থায়ী ঠিকানা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে শিবরাম একসময় যোগ দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তখন শিবরাম চক্রবর্তী চলে এসেছিলেন এই মেষে। কলকাতার তৎকালীন কুখ্যাত পুলিশ কর্তা চার্লস টেগার্ট একবার হানাও দিয়েছিলেন এই মেষে। এত স্মৃতিবিজড়িত এই মেষটি যা দেখে ফেলেছে লেখক শিবরাম থেকে স্বদেশী শিবরাম, সেটি এখন ভাঙার অপেক্ষায়। নেই রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ। আমরা যখন ছোট ছিলাম তখন মানে আমরা হাঁটাচলা করতাম, তখন আমাদের রুটি ভিতরে চিনি দিয়ে আমাদের দিতেন, তখন আমরা ওই চিনি রুটি খেতাম। আমরা এখান থেকে চিল্লাতাম বাবু 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 বাবু, যদি কোনো দিন লেট হয়ে যেত তা বাবু বলে বলে ডাক্তার, উনি আমাদের চিনি উনি রুটি দিতেন। গল্প করতেন আমাদের খুব ভালো ভালো কথা বুঝাতেন, ভালো ভালো কথা বলতেন। কিন্তু আমাদের খুব দুঃখ লাগছে পাড়া হিসাবে, মানে কি বলবো আপনাকে, উনি ভদ্রলোক এখানে থাকতেন, আজ ওনার বাড়ি এরকম ভাঙা চোড়া, আমাদের দেখে খুব মনে দুঃখ লাগে। ছোটা থে আমরা ছোট থে আমলোক যে বুঝতাম না আমলোক ছোটা থে আমলোক আমলোক হাঁস বাবু রুটি খিলায় গাড়ি উস টাইমে মেরা কাকা ভি ইস 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 ই জায়গা মে ও কাকা ভি আমরা জানতাম যে আবি কাকা ইয়াহ পে লাহানে আতা আবি দেখিয়েগা কাকা এই যো ইন কাকা বাবু এটা কি তাবি লিখক থা হ্যাঁ রাইটার সামনে বেঠতা থা আর পেয়ার সে হামলোক কো বুলাতা থা এই দিকে আসো বাবু ডাকতো বাবু ঢাকে ডাকতো মার দিকে উপরে দিয়ে রুটি ফেলতো, আমরা হাত দিয়ে ক্যাচ করে নিতাম। কাকুন দুধ দিয়ে রুটি করতো, কাকুন দু পাশে তো, কাকুন তিন পাশে তো, ওর সঙ্গে কুচ খেয়ে নিবি যা। বাবু আর কি কি দেখেছ? বাবু এই যে দুটো প্রত্যেক দিন আমাদের দেখে দেখে তো ভালো লোক ছিল, রেডার্স ছিল, বহুত গুড আদমি ছিল আমাদের বাবু, বহুত ইয়াহ পে রুম থা গুড ফাইন আদমি থা, বহুত গুড থা গুড আদমি। হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো না, এটা অনেকদিন ধরে পরিকল্পনাই চলছিল যে এটাকে সারাবে। আরও এর পিছনেই এর প্রিন্সেস কিছু লোকরা থাকে, তারা মিলে টুলে এখানকার প্রমোটারকে দিয়ে এটাকে রিকনস্ট্রাকশন করাবার জন্য এখন বর্তমানে এটা এই জন্যে ভ্যাকেন্ট আছে, খালি আছে। একবার রাবড়ি আর একটা সিনেমার টিকিট পেলেই যার জীবন চলে যেত, সেই মানুষটির সেই স্মৃতিটুকু মুছে যাচ্ছে সবার অজান্তেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস, বাংলা।